আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ শিবিরের পরিবারে। সরাসরি বঙ্গোপসাগরের পার থেকে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দ্বীপ। দ্বীপ হচ্ছে, দ্বীপের নাম হচ্ছে তুফানিয়া, এবং সামনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাহাজমারা। এই হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র, দক্ষিণে বাংলাদেশের এটাই শেষ সীমানা। এরপরে এই যে শুরু সাগর, এই সাগরের এখান থেকেই বাংলাদেশের শেষ স্থল। এরপরে শুধু সাগর আর সাগর। বেশ কয়েকজন আছি আমরা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝাউবন। অপরূপ এই সৌন্দর্য, আসলে এই সৌন্দর্য বারবার মন করে, বারবার ফিরে আসতে বাধ্য করে। বিস্তীর্ণ সাগর, বঙ্গোপসাগর, এখান থেকে কুয়াকাটাও কাছাকাছি। কুয়াকাটা থেকে প্রায় এখানে 20-30 কিলোমিটার প্লাস হতে পারে জায়গা। এই যে কোনাটা দেখতে পাচ্ছেন এই দিকটাই মূলত কুয়াকাটার। এগুলো হচ্ছে ঝাউবন। আর এই চর তুফানিয়া হচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মৌডুবি এলাকাটার নাম। এবং মৌডুবি ইউনিয়নের ভিতরে চর তুফানিয়া, যার চারপাশে সাগর, মাঝখানে ছোট একটি দ্বীপ, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হতে পারে এই দ্বীপটি। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এই সমুদ্র, শুরু আছে কোথায় শেষ আসলে বলাটা মুশকিল। এবং এদিকটা হচ্ছে চট্টগ্রাম চিটাগং, এদিকটা হবে হাতিয়া মনপুরার দিকে। অপরূপ সৌন্দর্যের এই সমুদ্র বঙ্গোপসাগর। ভিডিও লবণ পানি, আসলে মুখে দিলে মনে হচ্ছে প্রচণ্ড লবণ লাগে, অনেক লবণ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখান থেকে বঙ্গোপসাগরের পার থেকে। সবাই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমাদের এই ভিডিও, আসলে এখানে অনেকটাই সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে লাইভ করতে পারতেছি না, তাহলে লাইভ করে দেখাতাম, যদি নেট প্রবলেম যার কারণে সম্ভব হচ্ছে না।